যে রয়েছে গ্রামীণ এলাকার মধ্যে, যে এমপিডব্লিউ এএনএম এর যে একটা ঘাটতি সেখানে রয়েছে সেটা আমরা প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি। তো আমরা সরকারের কাছে এই মানে এটাই বলতে চাই যে আমরা প্রশিক্ষিত বেকার এএনএম এমপিডব্লিউ, আমরা ট্রেনিং প্রাপ্ত, আমরা 2 বছর সবাই ট্রেনিং করেছি, আমরা সাব সেন্টারে ডিউটি করেছি, ট্রেনিং চলাকালীন সময়ে আইজিএম জিবিতে আমরা ডিউটি করেছি। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি আমাদেরকে কাজে লাগানো হয় তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো যে আমরারও একটা কর্মসংস্থান হবে এবং মানুষও সঠিক পরিষেবাটা সেখানে পাবে। যদি আমরা জানি যে এই মহামারীতে সারা বিশ্ব যখন অর্থনৈতিক সংকটে, আমাদের ভারতবর্ষ এবং ত্রিপুরাও অর্থনৈতিক সংকটে আছে, ঠিক আছে, আমরা সেই দিকটা বিবেচনা করে আমরা সরকারের কাছে আবেদন রাখব যাতে আমরা এএনএমপিডব্লিউ যারা আছে আমাদেরকে বর্তমান সময়ে আমাদেরকে কাজে লাগানো হোক, আমরা বিনা পারিশ্রমিকে, আমাদের কোনো টাকা লাগবে না, আমাদের কোনো টাকা ছাড়াই আমরা এখন বর্তমান যার যার এরিয়াতে যার যার সাব সেন্টারে আমরা আমরা আমাদের দক্ষতাটাকে আমরা কাজে লাগাতে চাই এবং দক্ষতাটাকে কাজে লাগিয়ে মানুষের কিছু একটা উপকার করতে চাই। আমরা চাই যাতে আমাদেরকে অতি সত্বর রাজ্য সরকার নিয়োগ করুক, যে কোনো সাব সেন্টার পিএসসিতে আমাদেরকে নিয়োগ করুক এবং বিনা পারিশ্রমিকে। যদি কোভিড-19 সিচুয়েশন চলাকালীন সময়ে আমাদেরকে পারিশ্রমিক নাই বা দিক, তো কোভিড-19 সিচুয়েশন শেষ হওয়ার পরে আমাদেরকে যেন রাজ্য সরকার যাতে আমাদেরকে যে কোনো সেন্টারে আমাদেরকে নিয়োগপত্রটা দেন, এই আশা এবং বিশ্বাস রাখি যাতে রাজ্য সরকার আমাদের এই কথাগুলি মানে দৃষ্টি আকর্ষণ করবেন এবং কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের প্রতি একটু সহৃদয় হবেন যাতে আমাদেরকে যাতে কাজে লাগানো হয়, যাতে আমরা যেহেতু প্রশিক্ষণপ্রাপ্ত বেকার আমরা এই সময়ে আমরা ঘরে বসে থাকতে পারছি না, আমরা চাই আমাদের যে দক্ষতাটা এই দক্ষতাটাকে মানুষের কাজে লাগাই, আমরা মানুষ আমরা তো ট্রেনিং নিয়েছি মানুষের কাজ করার জন্য, আমরা তো হেলথ ওয়ার্কার হিসাবে আমরা ট্রেনিং নিয়েছি মানুষের সেবা করার জন্য। তো এই সময়ে প্যান্ডেমিক সিচুয়েশনে যদি আমাদেরকে এই কাজটা করার সুযোগ না দেওয়া হয় তাহলে আমরা কিসের জন্যই বা ট্রেনিং নিলাম? তো আরেকটা বিষয় হচ্ছে বর্তমান কোভিড-19 সিচুয়েশনে অনেক স্বাস্থ্যকর্মী সংকট রয়েছে, অনেক স্বাস্থ্যকর্মী দেখা যাচ্ছে যে কোভিড পজিটিভ হচ্ছে এবং এই সময়ের মধ্যে অনেক স্বাস্থ্যকর্মী রিটায়ারমেন্টে গেছেন। 2016-র পর থেকে 2017 থেকে প্রত্যেক বছর কিছু না কিছু স্বাস্থ্যকর্মী সেখানে রিটায়ারমেন্টে যাচ্ছেন, ওই জায়গাটা খালি হচ্ছে। আমরা 2017 সালেই দেখলাম 791টা ভ্যাকেন্সি আছে, তো এর এই 3-4 বছরে হয়তোবা ভ্যাকেন্সির সংখ্যাটা আরও বেশি হয়েছে, 1000-এর উপরে হবে, এরকম সামথিং একটা হবে। আমরা বরাবরই আমরা ডাইরেক্টর ম্যাডামের সঙ্গে কথা বলছি, বর্তমান যে ডাইরেক্টর ম্যাডাম আছেন ওনার সঙ্গেও অনেকবার কথা বলেছি, উনি আমাদেরকে পরিষ্কারভাবেই বলেছেন যে ভ্যাকেন্সি খালি আছে, পোস্ট খালি আছে, কিন্তু ফাইন্যান্সের অনুমোদন দেওয়া হচ্ছে না, ফাইন্যান্সের অনুমোদন দেওয়া হচ্ছে না। এই কারণে আমরা ওখানে আপনাদের মাধ্যমে মানে সরকারের কাছে আবেদন রাখছি যে আমরা যারা এএনএম এমপিডব্লিউ যারা আছি আপনারা আমাদেরকে নিয়োগ করুন, আমরা কোভিড-19 সিচুয়েশনে আমরা বিনা পারিশ্রমিকে কাজ করব, কোনো টাকা লাগবে না, কোনো টাকা ছাড়াই আমাদের এলাকায় যার যার এলাকাতে যে সাব সেন্টার আছে এই সাব সেন্টারে আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক, মানুষের জন্য কাজ করব, মানুষের কাজ করার সুযোগ দেওয়া হোক, কোভিড-19 সিচুয়েশন চলে গেলে আমাদেরকে যাতে আমাদের স্যালারি দেওয়া হয় এই দাবিটাও আমরা আপনাদের মাধ্যমে রাখছি। কারণ আমরা প্রশিক্ষিত বেকার, আমরা এখন ঘরে বসে থাকি, আমরা আমাদের মনটাই ঠিক চলছে না যে আমরা প্রশিক্ষিত হলাম কোন দিনের জন্য। আজকে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যদি মানুষের কাজ করতে না পারি তাহলে আমরা কিসের জন্যই বা ট্রেনিং নিলাম? তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে আমাদেরকে অতি সত্বর নিয়োগ করা হয়, যাতে সাব সেন্টার উপস্বাস্থ্য কেন্দ্রে যাতে আমাদের নিয়োগ দেওয়া হয় যাতে আমরা মানুষের কাজ করতে পারি। আমরা বর্তমানে 800-এর উপরে আছে ভ্যাকেন্সি মানে বেকার এএনএম এমপিডব্লিউ কোর্স করা 800-এর উপরে বেকার আছে, প্রত্যেক বছর 150-এর মতো কমপ্লিট করে বেরিয়ে আসছে। আপনারা দেখুন যে সরকারিভাবে করেছে অনেকে, আবার প্রাইভেট ইনস্টিটিউট থেকেও করেছে অনেকে, এখানে ত্রিপুরা শান্তির বাজারে ফিমেল এমপিডব্লিউ ইনস্টিটিউট তৈরি করেছেন, এবং 2020